গুজরাটে আমাদের ম্যাসিভ ডিফিট হয়েছে এবং এর পেছনে বিজেপির যারা তথাকথিত বিশেষ কিছু এজেন্ট আছে তাদের একটা মারাত্মক বড় ভূমিকা আছে। সামগ্রিকভাবে মেইনস্ট্রিম মিডিয়াগুলো যেরকমভাবে একদম গেরুয়া ধ্বজা উড়িয়ে দিচ্ছে চতুর্দিকে, একদম বিজেপির আবির জয় উল্লাস এই নিয়ে হাইলাইট করা হচ্ছে, জিনিসটা বোধহয় এরকম নয়। এটা খুব ইম্পর্টেন্ট এবং হিমাচল আমাদের মনে হয়েছে যে আগামী দিন ভারতবর্ষকে দিশা দেখাবে। আজকে ভারতবর্ষের সামগ্রিক আসমুদ্র হিমাচল, তুমি কাশ্মীর থেকে কন্যাকুমারী, বিজেপির বিরুদ্ধে সব থেকে লড়াই করা যে দলটা তার নাম জাতীয় কংগ্রেস। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় একটা থিওরি সামনে করে দিয়েছিলেন যে বিজেপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, কিন্তু নিজে কি সেটা করছেন? আপনি হাজারি ধর্ম অন্যরা শেখা যে এটা বেগানা স্বাধীন আবদুল্লাহ দিওয়ানার মতন ব্যাপার। গুজরাটে হেরেছে কংগ্রেস, জিতেছে বিজেপি, হিমাচলে হেরেছে বিজেপি, জিতেছে কংগ্রেস, কোথাও তৃণমূলের নামও নিশানা নেই। হঠাৎ করে এখানে বেগানা স্বাধীন আবদুল্লাহ দিওয়ানার মতন কি আনন্দ! মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়ালের মতন এই সমস্ত রাজনৈতিক দলরা যেখানে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে সেখানে ভোট কাটুয়া হয়ে তাদের বিজেপিকে সাহায্য করে যায়। পুলিশ পাগলা কুকুর হয়ে গেছে, এমনি দেখছো তো রাস্তায় কামড়া কামড়ি করছে, বাড়িতে ডিএ পাচ্ছে না, বাড়িতে বউয়ের জুতো জানা লাথি খাচ্ছে, পয়সা তো কামাতে হবে যেখান থেকে পারছে। গুজরাট বিধানসভা নির্বাচন এবং হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন, দুই বিধানসভা নির্বাচনের পৃথক ফল, কোথাও উড়ল গেরুয়া আবির, কোথাও কংগ্রেস ফিরে পেল তাদের পুরনো আবরণ। এই বিষয়ে কথা বলতে চলে এসেছি বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। প্রথমে আপনাকে সমাচার প্লাস বাংলা স্বাগত। দুটি বিধানসভা নির্বাচন, দুটি পৃথক ফল, গুজরাটে সেইভাবে কংগ্রেসকে তার ফল প্রকাশ পরে সেইভাবে তার রিয়াকশন দেখা গেল না, অনেক আসন হারিয়েছে কংগ্রেস, কি বলবেন? না, গুজরাটে আমাদের ফল খুব খারাপ হয়েছে, পার্টি ইন্ট্রোস্পেক্ট করবে এই বিষয়টা। গুজরাটে আমাদের ম্যাসিভ ডিফিট হয়েছে এবং এর পেছনে বিজেপির যারা তথাকথিত বিশেষ কিছু এজেন্ট আছে তাদের একটা মারাত্মক বড় ভূমিকা আছে। এখন দিল্লি এমসিডি পাওয়া আর গুজরাট নির্বাচনে বিজেপির জেতা, এর মধ্যে কোনো যোগসাজোজ আছে কি না এগুলো আমরা দেখব। আমরা নিজেদেরও ইন্ট্রোস্পেক্ট করব, অন্যদের কী আছে না আছে সেই সবগুলো আমার কাছে অন্তত মেজর কনসার্ন নয়। এখন দেখুন, কোথাও হারবো কোথাও জিতবো এটাই তো গণতন্ত্র। আমরা তো এই ফিলোসফিতে বিশ্বাস করি না যে আমরা বলবো বিজেপি মুক্ত ভারত করতে হবে। আমরা যদি যেই মুহূর্তে ক্ষমতাতেও থাকবো আমরা চাইবো সমস্ত সমাতে এই যে বিরোধীদের রাজনীতির পরিসর বা তার আজকে যারা শাসক আছে পরে যারা বিরোধী হবে এই পরিসরটা সবার যেন ইন্ট্যাক্ট থাকে। তো সেখানে কোথাও হারবো কোথাও জিতবো এটা রাজনীতির পার্ট অ্যান্ড পার্সেল। তো এটাতে আমরা হিমাচলে আজকে জিতেছি, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াগুলো একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে বিষয়টা, শুধুমাত্র গুজরাটেই নির্বাচন ছিল আর বোধহয় কোথাও নির্বাচন ছিল না। নির্বাচন হিমাচল গুজরাটের বাইরেও, ছত্তিশগড়ে আমরা ম্যাসিভ জিতেছি, রাজস্থানে আমরা ম্যাসিভ ওয়েতে জিতেছি, বিভিন্ন রাজ্যগুলোতে দেখা গেছে বিজেপি ধরাশায়ী হয়েছে বাই ইলেকশনগুলোতে। ওই ডিম্পল যাদব যে সিটটায় জিতলো মেনপুরি, সেখানে প্রায় 3 লক্ষের উপরে মার্জিনে বিজেপি পরাজিত হয়েছে। সামগ্রিকভাবে উড়িষ্যায় বিজেপি পরাজিত, বিভিন্ন জায়গাতে বিজেপি পরাজিত। তো এই যে সামগ্রিকভাবে মেইনস্ট্রিম মিডিয়াগুলো যেরকমভাবে একদম গেরুয়া ধ্বজা উড়িয়ে দিচ্ছে চতুর্দিকে, একদম বিজেপির আবির জয় উল্লাস এই নিয়ে হাইলাইট করা হচ্ছে, জিনিসটা বোধহয় এরকম নয়। যে ভারত জোড়ো যাত্রার যে প্রচার, সেই প্রচারের জন্য কোনোভাবে হয়তো গুজরাটে সেইভাবে কংগ্রেস প্রচার করতে পারেনি এবং এই প্রচারের অভাবে কংগ্রেসের ভরাডুবি হয়েছে, কি বলবেন? দেখুন, গুজরাটে আমাদের সব থেকে কনস্ট্রেন্ট যেটা ছিল এখন মানি পাওয়ার মাসেল পাওয়ারের সাথে লড়া, আদানি সাহেবদের বিরুদ্ধে আম্বানি সাহেবদের বিরুদ্ধে সেই ম্যাসিভ ফান্ডিংয়ের বিরুদ্ধে লড়া। আজকে গুজরাটে আমরা জানি মুন্দ্রা পোর্ট আছে, কত টাকার নার্কোটিক্স ড্রাগ মাঝে মাঝে ধরা পড়ে। তো এই জায়গাগুলো তাদের একটা খুব শক্ত মানিটারি ব্যাংক, সেই জায়গাতে আমরা ওইটা কাউন্টার করতে আমরা খুবই ব্যর্থ, কারণ আমাদের সে অর্থে আদানি আম্বানি আমাদের কাছে কেউ নেই, আমাদের মানুষের মধ্যে গিয়ে আমাদের নির্বাচনটা করতে হয়েছে। আর আপনি যেটা বললেন ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধী স্পেসিফিক্যালি বলে দিয়েছে আমাদের ভারত জোড়ো যাত্রা কোনো নির্বাচনের দিকে তাক করে আমরা করছি না। যদি সেটা করতাম তাহলে ভারত জোড়ো যাত্রাটা হিমাচল বা গুজরাট থেকে শুরু হতো। আমরা ভারত জোড়ো যাত্রা শুরু করেছি তামিলনাড়ুতে যেখানে এখন কোনো নির্বাচন নেই, পরবর্তীতে গেলাম কেরালে যেখানে কোনো নির্বাচন নেই, কর্ণাটকে যেখানে এখনও কোনো নির্বাচন নেই, মহারাষ্ট্রে যেখানে এখনও কোনো নির্বাচন নেই, তারপর আমরা মধ্যপ্রদেশেও নির্বাচন নেই, রাজস্থানে ঢুকছি সেখানেও এখনও কোনো নির্বাচন নেই আপকামিং। কিন্তু এটা বলাটা বারবার ভুল যে ভারত জোড়ো যাত্রার সাথে এর কোনো জায়গায় লিঙ্ক আপ নেই। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভারত জোড়ো যাত্রাটা আমরা সম্পূর্ণ বিচারধারার প্রশ্নে এই যাত্রা, ভারতবর্ষকে যে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, যে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন চিন্তাভাবনায় ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এটাকে ইউনিফাই করার একটা প্রচেষ্টা। আর আমাদের যেটা বক্তব্য, এই যাত্রাটা হচ্ছে গিয়ে শুধুমাত্র বিচারধারার প্রশ্নে। আমরা আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই, আমরা দেশকে জুড়তে চাই, দেশের অখণ্ডতাকে অটুট রাখতে চাই। 2018 সালের পরে প্রায় দীর্ঘ 4.5 বছর এবং এই 4.5 বছরের ব্যবধান, সেখানে কংগ্রেস এককভাবে কোনো সেইভাবে রাজনৈতিক যুদ্ধ জয় হয়নি। সেই 4.5 বছরের সেই যুদ্ধ জয়ের একটা মুখ দেখতে পারলো কংগ্রেস হিমাচল প্রদেশে,
হিমাচল প্রদেশের কোন বিষয়গুলো কংগ্রেসকে এই যুদ্ধ জয়ের ক্ষেত্রে এগিয়ে রেখেছে, মূলত আঞ্চলিক বিষয়গুলি নাকি মানে জাতীয় স্তরে যে সমস্ত বিষয়গুলি বারেবারে উঠে এসেছে? না, সামগ্রিকভাবে হিমাচল প্রদেশের মানুষ একটা জিনিস যেটা চিন্তাভাবনা করে নিয়েছিলেন, ভোটের ডাইনামিক্সটা দেখলে বুঝতে পারবে, হয় কংগ্রেস নয় বিজেপি, ওখানে অন্য কোনো শক্তির এন্ট্রি তারা দেয়নি, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং হিমাচল আমাদের মনে হয়েছে যে আগামী দিন ভারতবর্ষকে দিশা দেখাবে। এই যে বিভিন্ন ছোটোখাটো দল যারা নিজেদেরকে তথাকথিতভাবে বিজেপির বড় বিপ্লবী বিরোধী বলে কথা বলছে, বিভিন্ন দল, সে আমাদের রাজ্যে বড় বিপ্লবী দল আছে, তারা নাকি কালকে হঠাৎ শুনলাম তাদের এক মুখপাত্র যে দলের নেত্রীকে চোর বলার পর আজ অব্দি ক্ষমা না চাওয়ার পরেও মুখপাত্র, সে হঠাৎ করে তার দেখলাম ভীষণ আনন্দ। আমি বললাম যে এটা বেগানা সাদিমে আবদুল্লাহ দিওয়ানার মতন ব্যাপার, গুজরাটে হেরেছে কংগ্রেস, জিতেছে বিজেপি, হিমাচলে হেরেছে বিজেপি, জিতেছে কংগ্রেস, কোথাও তৃণমূলের নামও নিশানা নেই, হঠাৎ করে এখানে বেগানা সাদিমে আবদুল্লাহ দিওয়ানার মতন কি আনন্দ! কালকে তৃণমূলের সব নেতারা বাড়িতে খাসির মাংসের জল ভাত খেয়েছে হয়তো এই আনন্দে। তো এরকম অনেক বৈপ্লবিক দল আছে যারা নিজেদেরকে তথাকথিত বিজেপি বিরোধী বলে বলে, কিন্তু আদতে এরা আরএসএসের এজেন্ট হয়ে কাজ করে, বিজেপির এজেন্ট হয়ে কাজ করে, ভোট কাটুয়া হিসাবে কাজ করে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সময় একটা থিওরি সামনে করে দিয়েছিলেন যে বিজেপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, কিন্তু নিজে কি সেটা করছেন? আপনি আচারী ধর্ম অন্যরা শেখা, মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়ালের মতন এই সমস্ত রাজনৈতিক দলরা যেখানে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে সেখানে ভোট কাটুয়া হয়ে তাদের বিজেপিকে সাহায্য করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালকে তো প্রধান মোদী বিরোধী মুখ হিসেবে পোর্ট্রেট করছিলেন, বর্তমানে কি বলবেন? এটা কে বলছে আমি জানি না। আজকে ভারতবর্ষের সামগ্রিক আসমুদ্র হিমাচল, তুমি কাশ্মীর থেকে কন্যাকুমারী, বিজেপির বিরুদ্ধে সব থেকে লড়াই করা যে দলটা তার নাম জাতীয় কংগ্রেস। রাজস্থানে আমরা ক্ষমতায়, ছত্তিশগড়ে আমরা ক্ষমতায়, হিমাচল প্রদেশে আমরা ক্ষমতায়, ঝাড়খণ্ডে আমাদের জোট সরকার, তামিলনাড়ুতে আমাদের জোট সরকার, বিভিন্ন জায়গায় আমরা প্রধান বিরোধী দল, পার্লামেন্টে আমরা সব থেকে লার্জেস্ট অপোজিশন পার্টি, রাজ্যসভায় আমরা লার্জেস্ট অপোজিশন পার্টি, এখানে তৃণমূল বা অরবিন্দ কেজরিওয়াল কোথায়? শেষ প্রশ্নে আসবো, রাজ্যের একটা প্রসঙ্গে আসবো। দেখলাম যে আগের দিন জিতু কমলের স্ত্রী এবং তাকে হেনস্থা করা হয়েছে, ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরও পুলিশ দীর্ঘক্ষণ তাদেরকে দাঁড় করিয়ে রেখে তাদের অভিযোগ নিয়েছে। সুতরাং এই যে মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী সেখানে এই ধরনের বঞ্চনা, সাধারণ মানুষ কী হবে এরপরে? কিছুটা পুলিশ পাগলা কুকুর হয়ে গেছে, এমনি দেখছো তো রাস্তায় কামড়াকামড়ি করছে, বাড়িতে ডিএ পাচ্ছে না, বাড়িতে বউয়ের জুতো জানা লাথি খাচ্ছে, পয়সা তো কামাতে হবে যেখান থেকে পারছে। এবারে যেখানে রেজিস্ট হয়েছে এগুলো মেন স্ট্রিম মিডিয়াতে আসছে, প্রচুর লোকজনকে এইভাবেই পুলিশ পয়সা করে তুলছে। পশ্চিমবঙ্গের পুলিশের খুব করুণ দশা, ডিএ নেই, মাইনে কম, এখন লোকজনের থেকে এইভাবে পয়সা তুলে বেড়াবে। আর আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা দেখো, কোনো বন্দোবস্তই নেই, এদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থাই নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটি দেখার জন্য। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে, লাইক করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। ক্যামেরা অমিতের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।